ভাজা নিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে আমি দেখাবো ভাত ভাজা। এটা চাইনিজ ফ্রাইড রাইস না। আগের দিন রাতে খাবার পরে যে ভাতটুকু বেঁচে গিয়েছিল পরের দিন সকালবেলা সেটাকেই আমি বিভিন্ন সবজি দিয়ে ভেজে নিব। আমি যখন কলেজে পড়ি তখন প্রায় দেখা যেত যে আমাদের কলেজের ক্লাসগুলো সকাল 7টা থেকে শুরু হতো এবং শেষ হতে হতে সেই দুপুর 2-2:30 বেজে যেত, যে জন্য আম্মা প্রায় আমাকে কিন্তু এই টিফিনটা দিত। যখন আমি চাকরি শুরু করি তখনও দেখা যেত যে অফিসে লাঞ্চের জন্য আম্মা এই ভাতটা ভেজে দিত। এটা এখনো আমার এতই পছন্দের যে আমিও সুযোগ পেলেই কিন্তু আগের দিনের ভাত থেকে গেলেই মাঝে মাঝে ভেজে নিই। আমি আজকে এই ভাতটা ভাজার জন্য নিয়েছি পেঁয়াজ, আলু, গাজর, এই তিনটা আমি অবশ্যই দিব, কারণ আমার ছেলেবেলা সেই ভাত ভাজা এই তিনটা কখনোই কিন্তু মিস হয়নি। এগুলোর সাথে আম্মা সবসময় সেসব সবজি ব্যবহার করতেন যেগুলো ওনার হাতের কাছে আছে এবং চাইনিজ ফ্রাইড রাইসে ব্যবহার করা যায়। আজ আমি নিয়েছি বাঁধাকপি, যেহেতু আমার ঘরেই এটা আছে, আর ব্যবহার করব বেল পেপার। এই হচ্ছে আমার ভাত ভাজার জন্য প্রয়োজনীয় উপাদান, যা আমি কেটে রেডি করে নিয়েছি। সাথে 4টা কাঁচামরিচকে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এই সবগুলো উপাদান ব্যবহার করে আমি যেটা ভাজবো সেটা হচ্ছে গতকাল রাতে বেঁচে যাওয়া একবাটি ভাত। আরও কিন্তু দুটো জিনিস রয়েছে এখানে, দুটো ডিম যেটা আমি স্ক্র্যাম্বল এগের মতো ভাত ভাজাটার সাথে মেশাবো, আর এখানে আছে 2 পিস গরুর মাংস। এটাও কিন্তু আগে রান্না করা ছিল, জাস্ট ফ্রিজে ছিল, আমি সেখান থেকে 2 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি। আম্মা সবসময় কাজটা করতো, যদি গরুর মাংস থাকতো গরুর মাংস, অথবা যদি মুরগির মাংস থাকতো মুরগির মাংস, সেখান থেকে একটা টুকরা উনি উঠিয়ে নিতেন, নিয়ে সেটাকে আলতো হাতে, ছুরি দিয়েও কাটা না, আলতো হাতে ছিঁড়ে ছিঁড়ে নিতেন। আমি কিন্তু হাত ধুয়ে এসেই মাংসটা ছিঁড়ে নিয়েছি, সুতরাং আপনারাও কাজের শুরুতে কিন্তু হাত ধুয়ে নেবেন। এখন যেহেতু হাত ধোয়ার উপর আরো বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, সেই হাত ধোয়ার কথাটা অবশ্যই মনে রাখবেন। তো এখন আমরা চলে যাচ্ছি ভাত ভাজা পর্বে। আমি তেলে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হলে আমি এর মধ্যেই প্রথমে দিয়ে দিব গাজর, আলু এবং বাঁধাকপি। আমি শুধু বেল পেপারটা রেখে দিয়েছি, কারণ বেল পেপার সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ওটা আমি পরে ব্যবহার করবো। কিন্তু আলু, গাজর, বাঁধাকপি এগুলো সময় লাগে বলে এগুলোকে আগে দিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা সবজি একসাথে তরকারিতে দেয়া যায় না, সেটাকে ধাপে ধাপে দিতে হয় এবং সেটা ডিপেন্ড করে সেই সবজিটা কতটুকু শক্ত তার উপরে। সবজিটা সামান্য ভেজে নিয়ে আমি মিশিয়ে দিব কিছুটা লবণ। লবণ দেওয়ার কারণে সবজিটা কিন্তু নরম হয়ে গেছে, এই যে। এবং এইভাবে আমি এটাকে ভাজতে থাকবো। ভাজাটা যখন মাঝামাঝি অবস্থায় আসবে, যখন আমি এটা চামচ দিয়ে চাপ দিয়ে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে বা গাজরটা একটু সিদ্ধ হয়েছে, সেরকম একটা অবস্থা পর্যন্ত আমাকে ভাজতে হবে। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব সেই বেল পেপারটা। আমি মিশিয়ে নেব পুরো সবজিটার সাথে। আমি যেটা করবো, সবজিটাকে চারপাশে সরিয়ে নিয়ে মাঝখানে আমি সেই ডিম দুটোকে দিয়ে দিব। এই ডিম দুটোকে আমি স্ক্র্যাম্বল এগের মতো পুরো সবজিটার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব ঝুরো করে রাখা সেই মাংসটা, দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলো, দিয়ে দিব সামান্য গোলমরিচ। এই অবস্থায় ফাইনালি আমি দিয়ে দিব সেই ভাত। এটাকে এখন মিশিয়ে নিব। এখন আমার কাজ ভাতটা গরম হওয়া পর্যন্ত এটাকে ভালো মতো ভেজে নেয়া। ভাতটা যেহেতু ফ্রিজে ছিল এটা ঠান্ডা, আমি চুলাটা বন্ধ করে দিব কারণ আমার ভাজা শেষ। আমি কাছে থেকে একবার দেখে এনেছি কেমন লাগছে ভাত ভাজা, কোনো অংশে কিন্তু ফ্রাইড রাইসের চেয়ে কম না। এখন একে সুন্দরভাবে পরিবেশন পাত্রে ঢেলে নেবার পালা। তো আমি ঢেলে নিলাম ভাজা ভাতগুলো,
খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে, কমলা হালকা হলুদ সবকিছু মিলে কেমন একটা কালারফুল কম্বিনেশন, কিন্তু একটা কালারের অভাব আছে বলুন তো কি, সেটা হচ্ছে সবুজ রং। কিন্তু সেই সবুজের অভাবটা আমি পূরণ করার জন্য যেটা করব, আমার কাছে পেঁয়াজ পাতা আছে, সেটা কুচি করে আমি উপরে ছড়িয়ে দিব। আর দিয়ে দিব ফ্রেশ পুদিনা পাতা থেকে কিছু পুদিনা পাতা। এখন কিন্তু আর কোনো রঙেরই ঘাটতি মনে হচ্ছে না। এই ভাত ভাজাটা খাওয়ার জন্য কিন্তু আসলে কিছুরই প্রয়োজন নেই। আর যদি সাথে একান্তই কিছু নিতেও চান তাহলে একটা ডিম ভেজে নিলেই এনাফ, যেটা আমার অবশ্য খুব পছন্দ ছিল, ভাত ভাজার সাথে আবার ডিম ভাজা। সুতরাং যেভাবেই হোক, শুধু হোক, ডিম ভাজা দিয়ে হোক, একবার খেয়ে দেখে আমাকে জানান কেমন লাগলো। খোদা হাফেজ।